বরং হাদিসে এসেছে কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ওয়াজাদা সাআতান যার সামর্থ্য আছে ফালাম ইউদাহি যদি সে কুরবান না দেয় ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা সে যেন আমার ইদগাহে না আসে ইবনে মাজাহ হাদিস নাম্বার 2123 তাহলে এখানে সামর্থ্য শব্দকে আল্লাহর হাবিব ইন্ডিকেট করেছেন তিনি বলেননি যে এত টাকা থাকতে হবে এই হাদিসে পশু জবাই করার সামর্থ্য বোঝানো হয়েছে আমরা জানি সামর্থ্যের সর্বনিম্ন পর্যায় হলো একটি বকরি বা একটি গরুতে সাত ভাগের এক ভাগে শরিক হওয়া অর্থাৎ মৌলিক চাহিদা পূর্ণ করার পর একটি বকরি জবে করার সামর্থ্য থাকলেই সে কোরবান করবে এখানে কোরবান করার জন্য লক্ষ লক্ষ টাকা থাকা টাকা থাকার কোনো প্রয়োজন নেই আপনি যদি আপনার মৌলিক চাহিদা পূর্ণ করার পরে একটি ছাগল কোরবান করার মতো টাকা আপনার থাকে আপনি সেটাই আল্লাহর জন্য উৎসর্গ করতে পারেন এটা হলো হাদিসের ভাষ্য এরপরেও ওলামা ইহানাব এবং একদল আলেম বলেছেন জাকাতের নেসাবের উপরে কেয়াস করে যে কোরবানীর দিন সমূহে তথা দশ এগারো বারোই জিলহাজ মৌলিক চাহিদা পূর্ণ করার পরে যদি কোনো ব্যক্তির কাছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বা অন্য রৌপ্য অথবা তৎ সমমূল্যের সম্পদ থাকে তাহলে ওই ব্যক্তি একটি প্রাণী যবে করবে এখানে ওনারা জাকাতের নেসাবের উপরে কেয়াস করে একটি নির্ধারিত নেশাব সাব্যস্ত করেছেন এখন যদি এই নেশাবের আলোকে কে কোরবান দিতে চায় তাহলে সে এ নেশাব ফলো করে কোরবান দেবে কিন্তু আমরা বলতে চাই ইসলাম যেহেতু নির্ধারিত কোনো নেশাব বলেনি বিশ্বনবী বলছেন যার সামর্থ্য আছে সেই কোরবান দেবে সুতরাং যাদের সামর্থ্য থাকবে যেমন ধরুন আপনার কাছে সাড়ে বাউন্ন তোলা রোপ্যের মূল্য সাড়ে বাউন্ন হাজার টাকা এটা নাই কিন্তু চল্লিশ হাজার টাকা আছে যে একটি ছাগল কিনতে তার চল্লিশ হাজার টাকা লাগবে না আপনি চাইলে তিন হাজার চার টাকা দিও একটি ছাগল কিনতে পারেন অর্থাৎ আপনার যদি কোরবানি দেওয়ার মতো সামর্থ্য এসে যায় তাহলে আপনি কোরবান দেবেন এটাই হাদিসের ভাষ্য আমরা নির্ধারিত এখানে ওয়াজিব বলতে চাই না আবশ্যক বলতে চাই না সামর্থ্যটাকেই আমরা আবশ্যক মনে করে কোরবান দিতে চাই সুতরাং যাদের সামর্থ্য থাকবে আল্লাহ তালা তাদেরকেই এখলাসের সাথে কোরবান করার তৌফিক দিন আল্লাহ আমিন والسلام عليكم ورحمه الله وبركاته